দুর্নীতিতে জর্জরিত গোটা বাংলা। আবাস যোজনার পরিস্থিতি যাচাই করতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিদর্শক দল। মালদা এবং পূর্ব মেদিনীপুরে প্রথম দফায় অভিযান সেরে দিল্লি ফিরে গিয়েছে কেন্দ্রীয় ৬ প্রতিনিধি দল। মাত্র দুটি জেলাতেই অনুসন্ধান করলেই হবে, দ্বিতীয় দফায় ১৫ সদস্যের কেন্দ্রীয় দলকে রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত দিল্লির। চিরুনি তল্লাশির আশ্বাস তৃণমূল। আবাস দুর্নীতি চিরুনি তল্লাশি চালাচ্ছে রাজ্য, একজন যোগ্য উপভোক্তাও বাদ পড়বে না, আশ্বাস তৃণমূল সাংসদ শান্তনু সেন। আপনারা জানেন যে ২০১৮ সালের এই প্রজেক্টে প্রায় ৫৬ লক্ষ রোগের নাম ছিল। আমাদের সরকারি ভিজিলেন্সের মধ্যে দিয়ে, ইন্সপেকশনের মধ্যে দিয়ে চিরুনি তল্লাশি করে সেখান থেকে ১৭ লক্ষ লোক নাম বাদ গেছে। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে যাতে একজনও অযোগ্য ব্যক্তি বাড়ি না পায় এবং একজনও যোগ্য ব্যক্তির নাম কাটা না যায়। আবাস দুর্নীতি তদন্ত করছে রাজ্য সাফাই তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায়। যদি কারোর নাম উঠে থাকে যার নাম পাওয়াতে যোগ্য নয়, তার নাম তো রাজ্য সরকারের তদন্তেই তো কেটে যাচ্ছে। মালদা এবং পূর্ব মেদিনীপুর দুই জেলায় দুর্নীতির প্রমাণ মিলেছে চড়া সুর রাজ্যের বিরোধী দল নেতা। পূর্ব মেদিনীপুরের কমপ্লেন ১০০% প্রমাণ হয়ে গেছে। ইন্সপেক্টিং টিম যে গ্রামে গেছেন সেই গ্রামে দেখেছেন কি হয়েছে, গোয়াল ঘর দেখিয়ে টাকা নিয়েছে কিন্তু পাকা বাড়ি আছে চোখের সামনে দেখে এসেছেন। ভিডিওর কলার ধরে হলেও ঘর আদায় করার নিদান বিজেপি রাজ্য সভাপতির। ২০০ কোটি টাকা নরেন্দ্র মোদী আপনাদের জন্য দিয়েছে, তৃণমূলের নেতাদের বান্ধবীর জন্য দিয়েছে নাকি? এই ঘর আপনারা ছাড়বেন না, ভিডিওর কলার ধরে হলেও আমাদেরকে ঘর আদায় করতে হবে। আবাসে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত দেখাক তৃণমূল, চ্যালেঞ্জ বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য। আমরা চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গে একটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দেখিয়ে দিক তৃণমূল, যে যেখানে আবাসের তালিকা নিয়ে কোনো দুর্নীতি নেই, কোনো অভিযোগ নেই, কোনো বিক্ষোভ নেই। আজকে মানুষ ভয় মুক্ত হয়ে গেছে, মানুষ প্রতিবাদ করছে, মানুষ নিজের অধিকার পাওয়ার জন্য লড়াই করছে, আর তৃণমূল সেই জন্য ভয় পেয়েছে। গোটা তৃণমূলটাই দুর্নীতির রোগে জর্জরিত, মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকার। কিন্তু তৃণমূল এমন একটা দল যার ব্রেনে টিউমার, যার চেস্টে ক্যান্সার, যার লিভার ক্যান্সার, যার আমাদের কিডনিতে ক্যান্সার, অল বডিতে ক্যান্সার, গ্যাঙ্গারিন হয়েছে গেছে, কি দুর্নীতির কথা বলবেন বলবেন? সারা ভারতবর্ষে এত রাজ্য রয়েছে, কোন রাজ্যে এরকম হয়েছে? নিরপেক্ষ তদন্তে তৃণমূলের খুশি হওয়া উচিত, মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দিল্লি এখন হয়তো বলছে সে করবে, রাজ্য সরকারেরও খুশি হওয়া উচিত। তারা তো বলছে যে মেদিনীপুর পূর্বে নাকি সবচাইতে বেশি দুর্নীতি, তা যদি হয় তাহলে তো তৃণমূল কংগ্রেসের আপত্তি করার কোনো কথা নয়। এই তদন্তটা ভালো করে হোক, সত্য পরিষ্কার হোক এবং দুর্নীতির বিরুদ্ধে অন্তত সবাই এক থাকুক। ভুরি ভুরি অভিযোগ আছে আর অনেকের ভুরি বেড়েছে। যারা বিজেপির ঝান্ডা নিয়ে যে তৃণমূলরা গত ভোটে গেছিল তার আবার তৃণমূলে ফিরে গেছে, কিন্তু তার আগে তৃণমূলের নামে লুট করেছে আবার বিজেপির নামেও লুট করেছে। আর তৃণমূলের যারা লুট করেছে তার অনেকে বিজেপির দিকে পথ বেড়েছিল। রাজ্যে দুর্নীতির বিরোধিতার পারদ ক্রমশ চলছে, এর শেষ কোথায় হয় সেদিকেই নজর গোটা রাজ্যে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।